রয়েছে, চেস্টের প্রবলেম, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, চিকিৎসা করার মতো কোনো সুযোগ নেই। আপনি হাসপাতালে যদি কাউকে ভর্তি করতে চান, প্রথমেই বলছে কোভিড টেস্ট করে আসুন। কোথায় কোভিড টেস্ট করবে তা কিন্তু কেউ জানে না, প্রায় কেউ জানে না। যদি সরকারের হেল্পলাইনে ফোন করা হয়, সেই হেল্পলাইনে ফোন ধরার মতো কেউ থাকে না। কতবার বলা হবে, এটা সবার অভিজ্ঞতা, সাংবাদিকদের অভিজ্ঞতা। গত 4 মাস সময় পেয়ে সরকার লকডাউনের পিরিয়ডটাকে ব্যবহার করতে পারলো না কেন? ফলে এক, সরকারি হাসপাতালে তার চিকিৎসা কার্যত ঠিকমতো হচ্ছে না, সরকারি হাসপাতালে অথবা অন্যত্র নন কোভিড তার চিকিৎসা হচ্ছে না। বেসরকারি হাসপাতালে আপনি যাবেন, টাকার পর টাকা, এমনি সিট নেই, সিট পাবেন না, একে ওকে ধরে সিট পেতে হবে লাখ লাখ টাকা। আমরা এই পর্যন্ত বলেছিলাম মহারাষ্ট্র যদি বা অন্য অনেকগুলো রাজ্য যদি খরচের সীমানা নির্ধারিত করে দিতে পারে, তাহলে আমরা কেন পশ্চিমবঙ্গে পাচ্ছি না? আমরা দেখছি এমনকি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ ডাক্তার তারা পর্যন্ত বলছেন যে আমরা সহযোগিতা করতে রাজি আছি। বাট হোয়ার ইজ দি গভর্নমেন্ট, সরকারটা কোথায়? পশ্চিমবঙ্গে তো সরকার উবে গেছে, সরকার নিজে কোলাপস করে বসে আছে, মানুষের বিপদে সরকারে কিছু টনক করছে না, উনি খালি ভাষণ দিচ্ছেন, এটা ওটা করছেন। আর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে? রাজ্যে তো স্বাস্থ্যমন্ত্রী নেই, একজন মুখ্যমন্ত্রী আছেন, আর এই যে যিনি মন্ত্রী আছেন তাকে কেউ জানে না যে তিনি মন্ত্রী আছেন। সচিব কোথায়? যে সচিব খানিকটা কাজ করার চেষ্টা করছিল তাকে তাড়িয়ে দিয়েছেন, আর নতুন একটা কাউকে নিয়ে এসেছেন। এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটা কার্যত কোলাপস করে বসে আছে। আমরা সেই কারণে বাধ্য হচ্ছি, আমাদের খুব নির্দিষ্ট কথা, এক, যেন টেস্ট অথবা ইত্যাদির ব্যাপারে স্পষ্ট গাইডলাইন থাকে, মানুষ যেন জানতে পারে, হাতে যেন বেড়াতে না হয়। দুই, নন কোভিড চিকিৎসা তার স্পেশাল অ্যারেঞ্জমেন্টগুলোকে যেন 12টা বাজিয়ে দেওয়া না হয়। তিন, প্রাইভেট হাসপাতালের চিকিৎসার খরচ গুণমান রেখে তাকে কীভাবে কমিয়ে আনা যায়, সরকার এক্ষেত্রে কবে একটা মিটিং হয়েছে আমাদের সেই সর্বদলীয়? অন্তত 15 দিন হয়ে গেল, আজ পর্যন্ত সরকার কিচ্ছু বললো না, অসহায় হয়ে রয়েছে। বিশেষ অসুবিধে খেয়াল রাখবেন উত্তরবঙ্গ, কে দেখছে উত্তরবঙ্গ, কে দেখছে? এক চোখের ডাক্তারকে উত্তরবঙ্গে ইনচার্জ করে সরকার তার দায় সারছেন। এন্টার নর্থ বেঙ্গল 2 কোটি মানুষ, সেখানকার মানুষের চিকিৎসা পরিকাঠামো এবং তার মতো করে স্পেশাল টাস্কফোর্স কোথায়? নেই, তার ব্যবস্থা করতে হবে। আর ওই মিটিংয়ে বলেছিলাম যে যেভাবে কর্পোরেশন এবং বিভিন্ন জায়গাতে গাছ ঠাছ সব জমা পড়ে আছে, এর আমাদের ডেঙ্গু বাড়াবে, এখন সবাই টের পাচ্ছেন। কর্পোরেশনের ফেলিয়ার না, পুলিশের ফেলিয়ার না, সিএসসির ফেলিয়ার, অনেক তো ঝগড়া হলো, কিন্তু আবার এর সঙ্গে সঙ্গে ডেঙ্গু, এবং সেক্ষেত্রেও সরকার আবার তথ্য গোপন করবে। সরকারের তথ্য গোপন করার মধ্য দিয়ে মানুষের বিপদটা বাড়ছে। আমরা এই পর্যন্ত বলেছিলাম যে মাস্ক অথবা সবাই লকডাউন করে আনলক করে, সেই কারণে আমরা সেই কারণে কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। 2-1 দিনের মধ্যে এই বিধানসভার গেটে বসবে, অনেক লোককে আমরা ডাকছি না, আমরা লকডাউন ভাঙতে চাইছি না, সরকার যা বলছে ঠিক আছে মানা হলো, কিন্তু এই গেটে এসে আমাদের বসে থাকতে হবে সারাদিন। অন্তত আমি মান্ডার সাহেব আমরা সেখানে বসবো, যদি অন্য বিধায়করা আশপাশে কেউ থাকেন তারা যদি আসেন খুব ভালো কথা, যদি নাও আসেন সরকার বলে যদি কোনো বস্তু থাকে তার টনক নড়ুক, এবং মানুষ তার প্রতি দায়বদ্ধতা সরকার দেখাক, বিনা চিকিৎসায় মানুষ মরছে। অবস্থান অবস্থান আমি জানি না, দেখলে পরে অনশন হতে পারে, অবস্থান আমরা অবস্থানে বসছি, আমরা অনেক লোক নিয়ে বসতে পারি, সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, অনেক লোক নিয়ে বসা যায়, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর মতন নই যে অনেক লোক নিয়ে রাস্তায় খড়ি কাটতে বেরিয়ে যাবো, অনেক লোক নিয়ে সেফ লাইফ সেফ ড্রাইভ বলে একটা ভাইয়া গরম করতে শুরু করবো, আমরা তা করি না। আমরা লোক বেশি ডাকছি না, নিজেরা আমরা অবস্থানে বসবো, এটা হতে পারে না। মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে এই সরকার, মৃত্যুর মুখে ফেলছে এই সরকার, বদ্ধভূমিতে পরিণত করছে। স্বাস্থ্য মানুষকে বাঁচাবার দায়িত্ব সরকার পালন করুক, না হলে বিশেষজ্ঞদের ডাকুন, তাদের পরামর্শ, এই হচ্ছে আমাদের। দেখুন, সিআইডি অথবা সিবিআই এসব তদন্ত যে কার্যত হামাচাপা হচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ কারো নেই। সর্বভারতীয় সংস্থা সিবিআই, মুখ্যমন্ত্রী বরাবর সিবিআই দাবি করতেন, নিশ্চয়ই মুখ্যমন্ত্রীও মেনে নেবে যে সিবিআই তদন্ত হওয়া উচিত। কিন্তু যেভাবে এই ঘটনাটা ঘটলো, আমি প্রথমত শোক জ্ঞাপন করব
যে দলের হোক আর যেই হোক, একজন মানুষকে করতে হবে কেন? দ্বন্দ্ব আর বিজেপি বলবে তৃণমূল করেছে, এতে আমাদের যথাযথ পূর্ণ তদন্ত করা উচিত। একজন বিধায়ক তার নিরাপত্তা যদি না থাকে রাজত্বে, সত্যজিৎ বিশ্বাস আগে পুরো হয়েছেন আমরা দেখেছি এই সরকারের আমলে। দ্বিতীয় এক্সিস্টিং এমএলএ কার্যত খুন, সরকারকে খতিয়ে দেখতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এইভাবে আমাদের কথা মানান্দর একটু রিয়াকশনটা নিন।